বাংলা পড়া নিয়ে। আর আজকে কি পড়াবো জানো তোমরা? কেউ বলতে পারো? ব্যঞ্জন বর্ণ। হ্যাঁ, স্বরবর্ণ তো আমরা শিখে গেছি অথবা ভিডিও দেখে এখনো শিখছি। তাহলে এখন তো আমরা বড় হয়ে যাচ্ছি না আস্তে আস্তে করে, তাহলে একটু বেশি বেশি করে পড়তেও হবে। তোমরা যারা প্লে ক্লাসে আছো তাদের হয়তো ব্যঞ্জন বর্ণটা একটু পরে শিখলেও হবে, কিন্তু যারা নার্সারিতে আছো, কেজিতে আছো, তাদের তো দরকার ব্যঞ্জন বর্ণটা, ঠিক না? তাহলে সবাই আমরা তাহলে ভিডিও দেখে শিখে যাব ব্যঞ্জন বর্ণ। আর সেটা অবশ্যই কি দিয়ে? রাইমস দিয়ে। আচ্ছা, গয়ে কলা খয়ে খায় এত বেশি খেতে নাই, গয়ে গরু ঘয়ে ঘাস কত ঘাস খেতে চাস, উম্মু বলে কোলা ব্যাং সারাদিন ঘ্যাং ঘ্যাং, ক খ গ ঘ উম। হ্যাঁ, এই তো। তাহলে আজকে আমরা কি শিখব? ক খ থেকে শুরু করে একদম চন্দ্রবিন্দু পর্যন্ত। কিন্তু আমি চিন্তা করেছি সব পড়া একদিনে পড়াবো না, আমি এটাকে দুটো পার্ট করে তোমাদের জন্য পড়িয়ে দিব, কারণ আমার কষ্ট লাগে ছোট্ট বেবিদেরকে এতগুলো পড়া পড়াতে। তাই আমি প্রথম অর্ধেকটা ফার্স্টে পড়িয়ে দিব, তারপরের অর্ধেকটা দ্বিতীয় ক্লাসে পড়িয়ে দিব, ঠিক আছে? এই তাহলে শুরু করি আমাদের আজকে কোন ক্লাস বলো বলো? ব্যঞ্জন বর্ণ। তাহলে ব্যঞ্জন বর্ণের প্রথম বর্ণটি কি বলো তো? কে বলতে পারে? ক। আচ্ছা, তাহলে এটি কি দেখো? ক। কতে কি হয়, কেউ চেনে পাখিটাকে? কাক। হ্যাঁ, কাক ভোরবেলা কা কা করে আমাদের কি করে, ঘুমের থেকে জাগিয়ে দেয় না? সো কি কি রং দেখতে এটা? কালো রঙের। কতে কাক। এবার পরের বর্ণটি কি, কেউ চেনে? খ। খতে, এই যে খ, খতে কি হয়, দেখতে অনেক সুইট এই পশুটা না? অনেক কিউট, সাদা কালো হয়, বাট সাদাটা একটু দেখতে অনেক সুইট লাগে। তাহলে ওর নামটা কি? খতে খরগোশ। খ, খতে কি হয় বলে বলো? খরগোশ। তাহলে এবার আমাদের তৃতীয় বর্ণটি কি? গ। বলো বলো, গ। গতে কি হয়, ওর দুটো শিং আছে, ও আমাদেরকে দুধ দেয়, যেটা আমাদের শরীরের জন্য অনেক ভালো, বুদ্ধিও খুলে যাবে অনেক অনেক। তাহলে গতে কেটা হাম্বা হাম্বা করে ডাকে, গরু। হ্যাঁ, তাহলে গতে কি হয় বলো? গরু। গয়ের পরে কি আসে, কেউ বলতে পারে টিচারকে? দেখো তাকি, ঘ। আর ঘতে কি হয়, আমাদের সবার আছে, আমরা সবাই এর ভেতরে থাকি, কি এটা বলো তো দেখি? ঘর। তাহলে এবার বলে ফেলো, ঘতে ঘর। এবার আসলো উমো। উমোটাকে কেউ আমরা উমো বলি, কিন্তু দুটোই ঠিক, তবু আমি বলছি এটাকে উমো। উমো দিয়ে কি হয়, ঘ্যাঙর ঘ্যাং করে ডাকে কে এটা? ব্যাং। বর্ষাকালে ব্যাং ডাকে ঘ্যাঙর ঘ্যাং, তাহলে এটা কি বলো? উমোতে ব্যাং। তারপরে উমো তো চলে গেল, এবার কি এটা বলো? চ। চতে কি এটা, অনেকে পড়ে না চোখে, চোখ নষ্ট হলে আম্মুরা আপুরা অথবা দাদা দাদি নানা নানি তোমরাও পড়ো অনেকে, তাহলে এটাকে কি বলে? চশমা। চতে চশমা। এবার ছ, কে এটা বলে বলো? ছ। ছতে বৃষ্টি হলে কি নেই, ছাতা।
শুধু বৃষ্টি হলে নেই না, এই যে এখন এত রোদ, পুড়ে যায় বাইরে গেলে, ঠিক না? তাহলে রোদেও কিন্তু আমরা ছাতা ব্যবহার করি। তাহলে ছতে কি? ছাতা। তাহলে এখন আমরা কি শিখবো? কোন বর্ণটি? বর্গীয় জ। আর বর্গীয় জতে কিসের ছবি সবাই জানো তো তোমরা? জাহাজ। আর জাহাজ কোথায় চলে? পানিতে না, নদীতে, সমুদ্রে। তাহলে বলে দাও এবার বর্গীয় জতে জাহাজ। তারপরে কি এটা কেউ বলতে পারো টিচারের আগে আগে? ঝ। আচ্ছা, ঝতে কি? আমরা এখানে ফল রাখতে পারি, সবজি রাখতে পারি, নানান রকমের জিনিস রাখি না? কোথায়? ঝুড়িতে। তাহলে ঝতে ঝুড়ি। কি এটা কেউ বলতে জানে? ইয়কে আমরা কেউ আবার নিয়েও বলে থাকি, কিন্তু আমি বলছি ইয়তে কি হয়? বিড়াল। ছবিটা তো বিড়াল আছে না? বিড়ালের ডাককে বলে মিয়াও। ইয়তে মিয়াও। তারপরে কি এটা বলো? ট ট টতে পাখিটা দেখতে অনেক সুন্দর। কি কালার? সবুজ না? ঠোঁটটা হচ্ছে লাল টুকটুকে। সো বলে দাও টতে টিয়া। ঠ। কি? ঠ। ঠতে ঠেলা গাড়ি। ঠেলা গাড়িতে করে কি নেওয়া হয়? বড় বড় জিনিসপত্র না, কষ্ট করে টানতে হয়, ঠেলতে হয়, তাই এর নাম হচ্ছে ঠেলা গাড়ি। ঠতে ঠেলা গাড়ি। এইবার ড। ডতে তাড়াতাড়ি বলে দাও তো টিচারকে, ডাব। হ্যাঁ, ডাব। ডাবের পানি খেতে কি খুবই সুস্বাদু। তাহলে ডতে ডাব। এবার তাহলে এটা কি? ঢ। ঢ। ঢতে কি হয়? এটার আওয়াজ শুনতে ভালো লাগে, ঠম 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 ঠম, ঢোল। ঢতে ঢোল। ঢ। তারপরে কোনটা? মধুর্ণ। মধুর্ণতে কি হয়? লম্বা লম্বা শিং আছে না ওর, আর সাদা সাদা গায়ে কি আছে? ডট আছে। আচ্ছা, বাঘ কিন্তু ওকে খেতে খুব পছন্দ করে, হরিণ। মধুর্ণতে হরিণ। ত। বলো আমার সাথে ত। ততে কি? অনেক বড় দেখতে ফলটা, খুবই রসালো, ভেতরে হচ্ছে টুকটুকে লাল। কি? তরমুজ। ততে তরমুজ। এবার থ। থতে কিসে আমরা ভাত খাই? থালায়। থতে থালা। এটি কি? দ। দ। দতে চেনেই পাখিটাকে, এটা আমাদের জাতীয় পাখি দোয়েল, সাদা কালো রঙের দেখতে না, ছোট পাখি। দতে দোয়েল। ধ। বলো টিচারের সাথে ধ। ধতে জানো এটি কি? গ্রামে গেলে দেখা যায় মাঠ ভর্তি সোনালি রঙের ধান। আমরা ভাত খাই না, এই ভাত কোথা থেকে আসে? ধান থেকে। ধ। ধতে কি হয়? ধান। এরপরে দন্ত ন। দন্ত নতে নৌকা। হ্যাঁ, নৌকাও কিন্তু জলে চলে না, তাহলে কিভাবে করে বায় দাঁড়? এইভাবে এভাবে করে দিক না, দন্ত নতে নৌকা। প। বলো প। পতে
সোনামণিরা খেলতে খুব পছন্দ করে এটা দিয়ে। পুতুল, পতে পুতুল। তাহলে ছোট্ট সোনামণিরা, বলেছিলাম আজকে শুরুতেই ব্যঞ্জন বর্ণটি দুটো পার্টে করব, অথবা দুটো পর্বে। আমার প্রথম পর্বটি শেষ, যেটা ছিল ক থেকে প পর্যন্ত। এখন আরেকটা পর্ব নিয়ে আসব, যেটাতে বাকি ব্যঞ্জন বর্ণগুলো থাকবে ফ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত। আর সেটার জন্য কি করতে হবে? ওয়েট করতে হবে, একটু অপেক্ষা করতে হবে, ঠিক আছে?